প্রিয় দর্শক, আজ আমরা মতিউর রহমান নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এটি রাখা যাবে কিনা, এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে জানব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে। এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায়, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। এছাড়াও তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। এছাড়াও যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সে সকল নাম না রাখাই উত্তম। যদি প্রশ্ন করেন মতিউর রহমান নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এটি সম্ভবত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মতিউর রহমান নামের একটি সুন্দর অর্থ রয়েছে, আর মতিউর রহমান অর্থ হচ্ছে দয়াময় আল্লাহর প্রতি অনুগত। মতিউর রহমান নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।